আমার কাছে আছে এক আলাদিনের তেল তেল এই যদি আপনি আপনার মাথায় দেন আপনার চুল দুই দিনে মেয়েদের মতো বড় হয়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না জানি হবে না আমারও হয়নি তাই তো অর্ডার করে ফেললাম আমি কথা বলছি ইন্ডিয়ার মোস্ট ভাইরাল হিক্কি আদিবাসী হেয়ার অয়েল নিয়ে আপনি ইউটিউব ফেসবুক যেখানে যান না কেন ইন্ডিয়াতে এর অ্যাড এত পরিমাণে চলছে যে আপনার মাথা খারাপ করে দেবে তো আমি ফাইনালি অর্ডার করে ফেললাম কারণ আমার চুল পড়ার সমস্যা আছে এবং মাথায় খুশকির সমস্যা আছে এদের দাবি যদি আপনি এরকম ফাইল দুইটাই ইউজ করেন আপনার চুল মেয়েদের মতো বড় হয়ে যাবে ইভেন এটা আপনি দাঁড়িতেও ইউজ করতে পারবেন এটা ব্যবহার করে আপনার চুল বড় হবে কিনা আমি জানি না আমি এখনো ব্যবহার করিনি বাট আপনার পকেট খালি নিশ্চিন্তে হবে কারণ এই ছোট্ট একটা পাঁচ এমএল এর ফাইলের দাম দেড় হাজার টাকা যদিও এটার অনেক রকম ভার্সন আপনি পেয়ে যাবেন মানে ফ্লিপকার্টে মিশোটা দেখছিলাম পাঁচশো টাকায় দুটো ফাইল দিচ্ছে মানে এক লিটার পাঁচশো টাকায় দিচ্ছে যেখানে এটা মাত্র পাঁচশো গ্রাম নিয়েছে দেড় হাজার টাকা তো লেটস গো চুলটা কেটে আসি তো ফাইনালি আমি হেয়ার কাট করে চলে আসলাম আমি হেয়ার কাট করেছি যাতে আমার তেলটা চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় এবং আমি প্রপার একটা রেজাল্ট পেতে পারি তো বর্তমানে আমার চুলের পরিস্থিতি দেখেন এই হলো আমার বর্তমান চুলের পরিস্থিতি আমি পাশে ফটো অ্যাড করে দেবো যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন দেখে নেন ভালো করে মোটামুটি এখান থেকে টাক পড়া শুরু হচ্ছে এবং চুল অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে আমার মূল প্রবলেম হলো আমার প্রচন্ড পরিমাণে চুল ওঠে আমি যদি হাত দিয়ে এভাবে টানি তো প্রচন্ড পরিমাণে চুল আছে দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা পেপার নিয়েছে আমি দুই একবার চুলটাকে আঁচড়াবো দেখেন কতগুলো চুল পড়ে জাস্ট হাত দিয়ে টানলেই চুল পড়বে আমি দেখাচ্ছি দেখেন আশা করি দেখতে পাচ্ছেন জাস্ট এই কয়েকবার হাত দিয়ে টানলাম তার মধ্যেই এতগুলো চুল পড়ে গিয়েছে দেখেন তো এরকম একটা পরিস্থিতিতে আমি বর্তমানে যাচ্ছি আমার চুলের প্রবলেম হচ্ছে আর আমাদের বংশের মোটামুটি সবারই প্রায় চুল পড়ার সমস্যা আছে তো এখন দেখা দরকার যে হাকিপিকি হেয়ার অয়েল ইউজ করার পরে আমার চুল পড়া কমে কিনা এখন আমি এটাকে আনবক্সিং করবো অ্যান্ড আপনাদের সামনে আমি ইউজ করব তো লেটস গো খুলে ফেললাম নারকেল তেল নারকেল তেল একটা স্মেল আসছে হুম নারকেল তেল নারকেল তেল গন্ধ কারণ ওরা এই তেলটা ইউজ করে মানে তৈরি করার সময় নারকেল তেল ইউজ করে আচ্ছা এর ভিতরে এর ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম এর ভিতরে নানান ধরনের জিনিসপত্র ঘুরপাক খাচ্ছে আমি যাই না ক্যামেরায় আসছে কিনা তো অনেক কিছু আছে এর ভিতরে তো চলেন এখন এটাকে ইউজ করি আমি জাস্ট অল্প করে হাতে নেব দেন আমি ওটাকে মাথায় ইউজ করব এভাবে আমি তিরিশ দিন পর্যন্ত করব তারপরে আমি আপনাদেরকে আবারও আপডেট জানাবো আমি অল্প করে নিচ্ছি একদম অল্প নিয়েছি কারণ অনেক বড় বই বেশি করে ঢালতে গেলে পড়ে যেতে পারে এবার জাস্ট এটাকে নেব অ্যান্ড মাথার যেসব পজিশানে আমার চুল পড়ার বেশি বেশি সমস্যা আছে আমি চাইছি ওখানে একেবারে গোড়া থেকে লাগিয়ে দিতে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কেমন জানি একটা স্মেল আসছে পড়া পড়া একটা স্মেল আসছে চুল থাকবে নাকি চুল আরও পড়ে যাবে তার নেই ঠিক তো মোটামুটি এটা ইউজ তো করলাম এখন কী হবে আমি জানি না আদেও চুল থাকবে না কি সব পড়ে যাবে তাও আমি জানি না আর আমি এর অফিসিয়াল সাইট এখন আপনাদেরকে শেয়ার করতে পারছি না কারণ আমি জানি না আদেও এটা অরিজিনাল কি ভেজাল যদিও ভেজাল বলে আমার মনে হচ্ছে না কারণ এর দামও নিয়েছে অনেক এবং আমি অথেন্টিক সাইট থেকে কিনেছি এক সেলিব্রিটির ভিডিও দেখে তো এটা ফেক হওয়ার কোনো চান্স আমার কাছে নেই আমি ওদের সাথে কথাও বলেছিলাম ফোনে তো ফেক হবে না আই থিঙ্ক তারপরে আমি জানি না যেহেতু আমি জানি না তো আপনাদেরকে রিকমেন্ড করতে পারছি না আপনাদের যদি রেজাল্ট দেখার ইচ্ছা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি পরবর্তী এক মাস পরে কেমন কতটুকু ইম্প্রুভ হলো আমার চুলের আমি সবকিছু আপনাদেরকে জানাবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই